আসসালামু আলাইকুম। মানে একটু উনি একটু মানে পাগলা টাইপের পাগলা কিছু না এই না পাগলা তো ভাই ভাই আপনি পাগলা আচ্ছা আমি করে রাখলাম এমনি পাগলা কিছু না বিষয় হচ্ছে কথা কথা করেন আমি সুস্থভাবে কথা বলতে পারেন না সুস্থভাবে যে যুক্তি উপস্থাপন সুস্থভাবে যে এগুলা কিছু পারেন না আমি মানে পাগলামি করেন কাকা 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 করে চিৎকার করে কণ্ঠস্বরটা হচ্ছে খুবই হাস্যকর আপনি বলছেন 1400 বছর আগে লেখা আছে এই ব্যাটা এসে এই ব্যাটা সেটা 1400 বছর পরে এসেছে জানতে পারিনি মানে এর মতো হাস্যকর ব্যাপার আর কি হতে পারে বাবুন মানে এটা একদম অসাধারণ একটা মানে ইউ আর জোক অফ দ্য ডে কোরআনের এলেম জানতে হলে মানে কোরআনের আমি আমি একটা কথা বলি পৃথিবীর যে সবচেয়ে বড় বিখ্যাত উলামা যেমন আল আবু হানিফা ইমাম আবু হানিফা কোরআনের হাদিস সম্পর্কে বিচার করতে গিয়ে প্রায় 1400 বই লিখেছে এটা আমি খুব মজা এটা ভুল কথা এটা একটা ভুল কথা এটা বিশাল বাজে ইমাম আবু হানিফা আপনি এই যে এত সিম্পল এটা একটা কিতাব ভাই ভাই আচ্ছা এটা 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 একটা কিতাব এটা একটা কিতাব ইবনে সাইদ ভাই টেল মি ওয়ান থিং এই জিনিসটা কোন ক্লাসে পড়ানো হয় ক্লাস 1 থেকে বাচ্চারা এই জিনিসগুলো জানে এমন কিছু কঠিন জিনিস না সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে ইটস নট দ্যাট টাফ ম্যান ইটস নট দ্যাট টাফ ইজ ইট এই ভদ্রলোক সে একজন বয়স্ক ভদ্রলোক সেই জিনিসটা পড়ে সেই জ্ঞানটা অর্জন করতে পারেনি হোয়াট ডু ইউ থিংক ম্যান আর ইউ সিরিয়াস আচ্ছা আপনি এই সম্পর্কে কি বলতেছেন যে একটা লোক যদি তার বেশি বয়স হতে ইয়ে কোরআন হাদিস জানবে আপনি আপনি আমি 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 একটা কথা বলি আমি একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আমার কথা শুনুন আমি আমি একটা কথা বলি আপনি যদি আপনি আমি বলি পাগলা টাইপের পাগলা কিছু না এই না আচ্ছা মিউট করে রাখলাম আমি দেখাছিলাম না ভাই যে এই যে বলেছে পৃথিবী জামিন সাকিনা সাকিনা করে খুব এই ভদ্রলোক কিন্তু খুব কন্ট্রোভার্সি হয়েছিল এই ভদ্রলোক একজন রীতিমতো একজন একজন কি বলে একজন স্কলার বোধ হয় পাকিস্তান টাকিস্তানের কোথাও একজন স্কলার বোধ হয় ওখানে লোকজন খুব হাসাহাসি করেছিল তা সবাই বলেছিল না উনি ওনাকে নিয়ে আবার অনেক ইয়ে হয়েছিল তা আমি যতদূর জানি ইনি একজন রীতিমতো স্কলার রীতিমতো একজন পাকিস্তানের একজন স্কলার উনি বলছেন উনিও কিছু জানেন না এরকম এসে বললেন উনি এই মাত্র আচ্ছা ভাই মানে পৃথিবীর কেউ কিছু জানে না একেবারে বলবেন মোহাম্মদও কিছু জানতো না আমি মোহাম্মদের থেকে ইসলামকে বেশি জানি মোহাম্মদ ইসলামের কোনো বলুন না মোহাম্মদ ইসলাম মোহাম্মদকে দিয়ে ইসলামকে যাচাই করতে যাবেন না আমি আমি মোহাম্মদের থেকে বেশি জানি মোহাম্মদের এখন আমি হাদিস বর্ণনা করবো নিজের হাদিস আমি আমিই লিখেছি হাদিস তো খারাপ লাগতেছে যদি মানে ধরেন রাস্তাঘাটে গেছে বাজারে টাজার করতেছে যদি বলা বসে মুখ থেকে যদি ভাই হয় বুখারী শরীফের হাদিস দলিল না লোকজন ইচ্ছা একদম কি করবে ভাই এটা রে নাস্তিক বলা বড় করে দিবে এখানে আল্লাহ আকবর বলা আমার ছেলেও এখন ক্লাস 1 এ ভর্তি হয়নি সেও জানে যে কিভাবে মানে সূর্য পৃথিবীর চাঁদিয়ে ঘোরে না পৃথিবী সূর্য চাঁদিয়ে ঘোরে কিভাবে ঘোরে সেই জিনিসটা জানে খুবই সিম্পল একটা জিনিস খুব কনসেপ্টটা খুব সিম্পল একটা কনসেপ্ট দেখুন এই কনসেপ্টটা এই যে এই ভদ্রলোক এই যে বয়স্ক ভদ্রলোক সেই ভদ্রলোক মানে ব্যাপারটাকে আয়ত্ত করতে পারেনি ব্যাপারটাকে আত্মীকরণ করতে পারেনি এই জিনিসটাকে তা তার মানে নিশ্চয়ই সেখানে কোথাও একটা গলদ আছে তার মানে সেখানে নিশ্চয়ই এই জিনিসটাকে সেভাবে শেখানো হয় না তার মানে তারও থেকে বড় কথা হচ্ছে যে গ্যালিলিও যে কদিন পর্যন্ত ছিল সেই কদিন পর্যন্ত তো এই জিনিসগুলো কেউ জানতো না বা তারপর থেকে গ্যালিলিও ব্রুনোর উপরে অকথ্য অত্যাচার হয়েছে পরবর্তীকালে আস্তে আস্তে আমরা প্রমাণ পেলাম তখন পর্যন্ত কেউ জানতো না তারপর থেকে হঠাৎ সবাই যখন দেখলো যে আর এখানে ভুল আছে তখন তার এই জিনিসটা বলতে শুরু করলো এখন এটা তো মানে রীতিমতো একটা মানে এটা তো একটা রীতিমতো কি বলবো একটা 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 কাওয়ার্ড একটা মানে এটা তো কাপুরুষতার লক্ষণ যে নিজের যে ভুল আছে সেটা স্বীকার করতে পারছি না সেটা আমি লজ্জা পাচ্ছি তাই এসে বড় মুখ করে এই কথাটা বলছি আচ্ছা আসিফ ভাই এরকম কি কোথাও কোথাও মানে কোরআনে এরকম কোথাও আছে মানে ক্লিয়ারলি এটা ডিপিক্ট করা যে পৃথিবী
সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এরকম কোথাও কি আছে, কোন ইয়েতে আছে, কোন দড়ি আছে? ভাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে হবে না, পৃথিবী মানে গ্রহটা শুধু ঘুরে, শুধু ঘুরে সূর্যের চারিদিকে যেদিকে ইচ্ছা হোক শুধু ঘুরে, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, এটা যদি প্রমাণ করতে পারে, এটা কি প্রমাণ করতে পারবে না? পৃথিবী ঘুরে এই কথাটা ইসলামের কোথাও নাই তো। পৃথিবী হচ্ছে স্থির, কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে পৃথিবী হচ্ছে স্থির, অসংখ্য আয়াতে বলা হয়েছে, আমি আপনাকে বের করে দেখাতে পারি আয়াতগুলা, অসংখ্য আয়াতগুলোতে বলা হয়েছে পৃথিবীকে স্থির করা হয়েছে, পৃথিবীকে স্থির করা হয়েছে, এবং একই সাথে আবার যেন নড়ে চড়ে না দেয় সেজন্য আবার পাহাড় দিয়ে পেরেকের মতো পাহাড় দিয়ে ইয়া করে রাখা হয়েছে, যেন আবার নড়ে চড়ে না দেয়, কারণ তলে যেতে পারে পৃথিবী নাকি, তলে যেতে পারে, তলে যেতে পারে, এই ভয়ে আল্লাপাক করেছে কি, কত বুদ্ধি আল্লাপাকে, আল্লাপাক অনেক ইন্টেলিজেন্ট, এই জন্য যে পৃথিবী তলে নড়ে চড়ে যেতে পারে, এই জন্য আবার আল্লাপাক সেটা পেরেক দিয়ে ইয়া করে দিয়েছে, শক্ত করে দিয়েছে, একটা ধরেন আপনি একটা বিছানা পাচ্ছেন সেটা আবার নড়ে চড়ে যেতে পারে, এই কারণে আল্লাপাক মানে বুদ্ধি করে আবার পেরেক দিয়ে পাহাড়ের মতো পেরেক দিয়ে পাহাড় ইয়া পাহাড় হচ্ছে গিয়ে পাহাড় গুলো হচ্ছে পেরেকের মতো, যেটা একদম আটকে থাকবে যেন নড়ে চড়ে না যায়, তলে না যায়, তো এই আয়াতগুলো আমি এখন দেখাতে পারি, কিন্তু একটা জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যায়, সেই জিনিসটা আমি একটু দেখাই, যে একটা জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যায় যে ইসলামে ফ্ল্যাট আর্থের কথাই বলা হয়েছে। আসলে অনেকগুলো হাদিস আছে, হাদিস আপনি জানেন নিশ্চয়ই যে সূর্য কথা আসতে যায়, সেই হাদিস গুলা থেকে তো আরো স্পষ্ট বোঝা যায় যে এখানে ফ্ল্যাট আর্থের কথাই বলা হয়েছে। আমি আরো একটা জিনিস কয়েকদিন আগে আরেকটা জিনিস আরেকটা লেখা লিখেছি, সেই লেখাটা একটু দেখাই, এটা হচ্ছে নিকটবর্তী আসমানে আল্লাপাক, আল্লাপাক রাতের একটা নির্দিষ্ট সময় নিকটবর্তী আসমানে চলে আসে, মানে এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি সেই জিনিসটা, আল্লাপাক কিন্তু থাকে কিন্তু আরশের উপরে, আরশে মানে হচ্ছে মহাকাশের সাত আকাশের উপরে একটা আরশ আছে, সেই আরশে সবাসীন, আরশে সিংহাসন থেকে বসে আছে, এটা কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে আল্লাহ সেখানে থাকে, কিন্তু আল্লাপাক যে সেই আরশে কিন্তু আবার অনেকগুলো ফেরেশতা মিলে কাঁধে করে জাগিয়ে রাখে, মানে এটা অনেক ভারী তো, এটা আরশ অনেক ভারী, আল্লাপাক এখানে বসে থাকে অনেক ভারী, এই কারণে আবার এইটা মচমচ করে যখন ওই যে আটজন ফেরেশতা যখন সেই সিংহাসনটাকে কাঁধে ধরে রাখে, সেটা আবার মচমচ মচমচ শব্দ করে, এত ভারী আল্লাপাক, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে এখন আল্লাপাক যেটা বলেছে যে মানে হাদিসে যেটা আসছে, আল্লাপাক রাতের একটা নির্দিষ্ট সময় যে বুখারী শরীফের হাদিসে বলা আছে 1079 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করেন, কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার তাকে সাড়া দিব। দেখেন অমিত ভাই, রাতের একটা নির্দিষ্ট সময় তৃতীয় ভাগে আল্লাপাক একদম কাছাকাছি আকাশে চলে আসে, নিকটবর্তী আকাশে চলে আসে, আকাশে চলে আসে, সে ঘোষণা করে কে আছো আসো আমি তাদেরকে ইয়া দিব। ঠিক আছে, এটা অনেকগুলো হাদিসে আছে, অনেকগুলো সহিহ হাদিসে আছে, হাদিসের যে হাদিসটা গুলো একদম অথেন্টিক হাদিস, সেগুলো আমি দেখিয়েছি। এখন আপনি দেখেন যে নিকটবর্তী আসমান মানে কি, নিকটবর্তী আসমানে ধরেন আসলো, হ্যাঁ বায়ুমণ্ডলের মধ্যে চলে আসলো, কিন্তু পৃথিবীটা একটা ঘূর্ণনশীল গ্রহ, তাই না, ঘুরতেছে সারাক্ষণ, আল্লাহ তো একটাকে স্থির হয়ে থাকতে পারবে না, মানে রাতের একটা তৃতীয় ভাগে মানে স্থির হয়ে থাকতে পারবে না, তো তাহলে তো আল্লাহ তাকে সারাক্ষণ চক্কর দিতে হবে, তাই না, যদি আল্লাহ তাহলে দেখেন এই যে এরকম এরকম একটা অবস্থা হবে, দেখেন এই যে আল্লাপাক কিন্তু ঘুরতেছে, পৃথিবীটাও ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে আল্লাপাকেও কিন্তু ঘুরতে হচ্ছে অনবরত, কারণ এই তৃতীয় ভাগটাতে তার স্থির থাকতে হচ্ছে, রাতের তৃতীয় ভাগটাতে তার এই নিকটবর্তী আসমানে যদি থাকতে হয় তাহলে কিন্তু আল্লাপাকের পৃথিবীর সাথে সাথে ঘুরতে হবে, পৃথিবীর যেদিকে ঘুরতেছে সেদিকে বারবার চক্কর দিয়ে ঘুরতে হবে, তাহলে তো সে কখনোই তার ওই যে আরশে ফেরত যেতে পারবে না, কারণ পৃথিবীর সাথে সারাক্ষণই কোথাও না কোথাও রাতের তৃতীয় ভাগ সময়টা উপস্থিত হচ্ছে, সে তো এখানেই মানে পৃথিবীতে অবস্থান করতে হবে, তাই না ভাই? অবশ্যই আসবে, অবশ্যই, মানে ওই পজিশনে তাকে সারা জীবনই ওখানেই থেকে যেতে হবে, এবং পৃথিবীকে ঘিরে চক্রাকারে ঘুরতে থাকতে হবে তার সারাক্ষণ, কি একটা মানে মানে পরিস্থিতি, আল্লাপাকের কত দুর্ভাগ্য যে এই কথাটা বলে কি একটা ফেসে গেছে, দেখেন। হ্যাঁ, তার মানে সেই সময় ওই লোকাল টাইম যে জিনিসটা বা ধরুন হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে এক জায়গায় যখন দিন আরেক জায়গায় তখন রাত, এই ধরনটা তার মানে তো অবশ্যই সেই জিনিসটা ছিল না। আচ্ছা ভাই,